যারা ইমানদার হবে তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। যদি সার্বিক ক্ষেত্রে ইমান পূর্ণ থাকে, সার্বিক নিরাপত্তা, আর ইমান যদি মুতলাকুল ইমান, মানে ইমান আছে, মোটামুটি ইমান আছে কিন্তু কিছুটা ঘাটতি আছে, তাহলে মোটামুটি নিরাপত্তা, খুব সহজ ভাষায় আল আল আমনুল মুতলাক আর মুতলাকুল ইমান, যে আকিদার কিতাবতে দুটি কথা বলেছে তার ব্যাখ্যা বলে। একটা হচ্ছে মোটামুটি নিরাপত্তা, দেশে আপনি গ্রামের বাড়িতে শহর বাড়িতে ঘোরাফেরা করছেন, মোটামুটি নিরাপত্তা আছে, কিন্তু হয়তো সার্বিক নিরাপত্তা নাও থাকতে পারে। কিন্তু এমন একটা জায়গা আলহামদুলিল্লাহ এখানে আছেন হয়তো, সেটা একটা উদাহরণস্বরূপ বলছি, যে এখানে ধরেন সার্বিক দিক থেকে আলহামদুলিল্লাহ নিরাপত্তা, খাবার দাবার অসুবিধা নেই, এমনি চলাফেরার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কোনো মানসিক কোনো টেনশন নাই, কোনো শারীরিক কোনো অসুবিধা নেই, পারিবারিক কোনো অসুবিধা নেই, সার্বিক নিরাপত্তা। তো তারপরে সার্বিক নিরাপত্তা মানে শুধু দুনিয়ারই নয়, মুখ্য বিষয় হচ্ছে আখিরাত, আর শুধু আখিরাতই নয় বরং দুনিয়াকেও সামিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন সূরে আনামে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে, আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি, মুমিন মুসলিম শিরক করেনি, বড় জুলম বড় শিরক, আর তারপরে শিরকে আসগার ছোট শিরক করেনি, আল্লাহ ছাড়া অন্যের কসম করতো না, তাবিজ তোমার ব্যবহার করতো না, আর যতগুলি ছোট শিরক অথবা বড় শিরক করেছে সমস্ত থেকে মুক্ত থেকে, যদি পুরো শিরক থেকে মুক্ত হয় তারপরে গুনাহ থেকে মুক্ত, তাহলে লাহুমুল আমন, পুরোপুরি নিরাপত্তা দুনিয়া এবং আখেরাতে, বিশেষ করে যেসব আজাবের জায়গাগুলি, কবরের আজাব, জাহান্নামের আজাব, হাশরের মাঠের আপনার ভয়াবহতা এবং সেখানকার আজাব, সেগুলি থেকে আল আমন, এবং তারাই হেদায়ত প্রাপ্ত, তাদের দুনিয়াতে হেদায়তটি হচ্ছে নিশ্চিত, যেহেতু তারা তাদের ইমানের সাথে জুলমের পাপের সংমিশ্রণ ঘটায়নি। আর যদি মাঝে মাঝে পাপও করেছে তবে তৌহিদ ভঙ্গ করেনি, বড় শিরক করেনি, আল্লাহ ছাড়া অন্যকে ডাকেনি, আল্লাহর হক অন্যকে দিয়ে দেয়নি, বড় শিরক কুফরি করেনি, ঈমান ভঙ্গকারী কোনো কিছুতে লিপ্ত হয়নি, তাহলে মোটামুটি নিরাপত্তা রয়েছে, অর্থাৎ জান্নাত পাবে। তৌহিদ যখন ঠিক আছে, কিছু সাজা শাস্তি দুনিয়া তো রোগ বালা মুসিবত ধাক্কা কবর আজাব কিছুটা হইল হয়তো, আর হাসর মাঠও কিছু পেরেশানি উঠাইতে হইলো, আর তারপরে জান্নাত পাবে ইনশাআল্লাহ অনেকে, তারপরও যদি কাফফারা না হয় তো কিছুদিনের জন্য বা দীর্ঘদিনের জন্য জাহান্নামের জেল খাটবে, আর তারপরে তখন ফিরে আসবে যদি তৌহিদ ঠিক থাকে। লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই আয়াত প্রমাণ করে যে নিরাপত্তা যদি হাসিল করতে হয়, আসল নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতের, দেখেন একজন মানুষ যখন ঈমান শক্তিশালী হয়, দুনিয়াতে যদি বালা মুসিবত থাকে সেগুলি তার জন্য সহজ, বরদাস্ত করা তার জন্য সহজ হয়ে যায়, কিন্তু ঈমান যত দুর্বল হবে সামান্য বালা মুসিবতে তার হাহাকার অবস্থা শুরু হয়ে যাবে। তো এটি একটি নিরাপত্তার গুরুত্বপূর্ণ দিক রয়েছে, বেশি আর না বাড়িয়ে সর্বশেষ আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে যদি ঈমান সুন্দর করতে পারেন তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই নেমে আসবে। আজকে সাহায্য আসতে বিলম্ব কেন হচ্ছে মুসলিমদের জন্য? এই জন্য যে আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে, ইমানের দাবিগুলি পূরণ করার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, ফরজ ওয়াজিবে ঘাটতি, হারাম নাজায়েজ যে ডুবে মুসলিমরা, আর রবের কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি মদদ করো, আল্লাহ বালা মুসিবত দূর করো, জালেমের জুলুম দূর করো, কী করেই দূর হবে? সুতরাং আল্লাহ রবের সাহায্য নেমে আসবে যদি আমরা ইমানকে সুন্দর করতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের ইমানকে সুন্দর করার তৌফিক দান করেন, ইমান সম্পর্কে সহিহ শুদ্ধ জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, সহি শুদ্ধ বিশ্বাস স্থাপনের তৌফিক দান করেন, এবং ঈমান ইসলামের দাবিগুলি পূরণ করার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবগুলি আদায় করার তৌফিক দান করেন, হারাম নাজাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, কাবিরা সাগিরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে শাবানের কয়েকদিন রয়েছে তাতে বরকত দান করেন।